সম্মানিত যুবদী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসবেন পাবনা আইডিয়াল নার্সিং কলেজের সম্মানিত শিক্ষিকা রুমা ম্যাম। রুমা ম্যামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। পাবনা আইডিয়াল নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, পরিচালক বৃন্দ এবং আমার সহকর্মী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লাল, হলুদ, কালো এবং অন্যান্য কালারের পোশাক পরিহিত পরিধে। এই অনুষ্ঠানে আরো আমার কিছু প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী আছে যারা তাদের কলেজ ড্রেস পরে আছে। All of my dear students, you are always in my heart. তোমরা প্রত্যেকে আমার চোখের মণি। আমি তোমাদের সকলকে অনেক বেশি ভালোবাসি। আজকে আমি আমার বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য কিছু কথা বলব। আমার বিদায়ী বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ কিছুদিন আগেও কিন্তু তারা আমার থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল, আমি তাদের ক্লাস টিচার ছিলাম। তো ক্লাস টিচারের প্রত্যেকটা টিচারই প্রত্যেকটা স্টুডেন্টকে খুব ভালোবাসে, কিন্তু যে ক্লাস টিচার তার দায়িত্বটা একটু বেশি থাকে। সেই জায়গা থেকে আমি আমার থার্ড ইয়ার স্টুডেন্টদেরকে একটু অন্য চোখে দেখি। তো দেখতে দেখতে তাদের বিদায়ের মুহূর্ত চলে আসবে এটা কখনো ভাবতে পারিনি। তোমরা কখনো ভোলার নয়, আমি তোমাদের কখনো ভুলব না। তোমাদের 63টা নাম আমার মুখস্থ আছে, প্রত্যেকটা মুখ আমার চেনা। আমি পিছন থেকে দেখে বলতে পারি এটা উর্মি, এটা শামি, এটা ওয়ালিদ, এটা সেতু, এটা শাপলা, আর প্রত্যেকের নাম জানি। এক ঝাঁক নক্ষত্রের আবির্ভাব হয়েছিল একদিন, আজকে তারা আমাদের কাছ থেকে বিদায় নিতে এসেছে। আজকে তারা চলে যাবে, হয়তো আর কোনোদিন এভাবে দেখা হবে না, আর হয়তো কখনো বলা হবে না। প্লিজ কিপ সাইলেন্ট, রোল কল প্লিজ। আর তো হয়তো বলা হবে না, তোমার ক্যাপটা এদিকে কেন, ক্যাপটা সোজা করো। আর হয়তো বলবো না, তোমার পায়ে নূপুর কেন, তোমার নাকি নাকফুল কেন, একটা সময় কেন করে যা শুনি। তবে যেখানেই থাকো না কেন, আমি তোমাকে খুব মিস করব। আমি সেই সাথে তোমাদের জন্য দোয়া করব যেন তোমরা তোমাদের যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন গুলো বলা হয়েছে তোমাদের মানতে, তোমরা সেইগুলো মেনে পাবনা আইডিয়াল নার্সিং কলেজকে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রাখছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।